সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 13তম গ্রেডের ফিক্সেশন কিভাবে করবেন এই ভিডিওতে সেটি দেখাবো। 13তম গ্রেডের ফিক্সেশনের তাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। 13তম গ্রেডের ফিক্সেশন নিজেই করা যাবে। নিজে ফিক্সেশন করার জন্য আপনাকে প্রথমে আইবাসের এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, এই জন্য আমরা গুগলে প্রবেশ করব। গুগলে প্রবেশ করে আমরা লিখতে পারি পে ফিক্সেশন। পে ফিক্সেশন লিখবো। পে ফিক্সেশন লেখার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.payfixation.gov.bd, এটিতে আমরা ক্লিক করব। এরপরে আমরা জানি পরবর্তী প্রসেসটা খুবই সহজ, তাও আমি একবার দেখাচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করলাম। আমি প্রিন্ট নিয়েছি এবং পড়েছি বুঝেছি, এখানে ক্লিক করে পরবর্তী ধাপে ক্লিক করলাম। এরপরে দেখুন এই যে নতুন যে অপশনটি এখানে আছে, উচ্চতর গ্রেড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করে হ্যাঁ দিবেন। এরপরে বেসামরিক দিবেন। বেসামরিক দেওয়ার পরে আপনার এখানে আপনার এনআইডি কার্ড দিবেন, আপনার যে ভেরিফিকেশন কোড আছে সেই ভেরিফিকেশন কোডটি দিবেন। আর ভেরিফিকেশন কোড কীভাবে বের করবেন যদি না জানেন তাহলে আমার চ্যানেল ঘেঁটে দেখেন, এর ভিডিও এখানে দেওয়া আছে। তারপরে আপনার এখানে ক্যাপচাটা দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি দিয়ে আপনি ফাইনালি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আর যদি কেউ ভেরিফিকেশন কোড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ফরগট ভেরিফিকেশন নাম্বারে ক্লিক করলে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে সেটি চলে আসবে এনআইডি কার্ড দেওয়ার পরে। তো চলুন এরপরে আমরা মূল পেজে প্রবেশ করি। তথ্যগুলোর পেজে আমরা সরাসরি প্রবেশ করলাম। তো এরপরে আপনারা এই যে এখান থেকে আমাদের তিনটা জিনিস ইনপুট দিতে হবে, তার মধ্যে এক নম্বর জিনিস হলো আমাদের এখানে স্মারক নাম্বারটা বসাতে হবে, অর্থাৎ যে স্মারকে 13তম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রাপ্ত হয়েছিলেন সেই স্মারকটি আমি এক জায়গায় লিখে রেখেছি, কপি করে এনে সেটি এখানে পেস্ট করে বসিয়ে দিব। এই স্মারকটি সবার জন্য কমন, সবাই এই স্মারকটি এখান থেকে বসিয়ে দিবেন। আর স্মারকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কপি করে নিতে পারবেন। তো আমি এবার স্মারকটি এখানে বসালাম। স্মারক বসানোর পরে আমার দ্বিতীয় কাজ হচ্ছে যে তারিখে এই স্মারকটি প্রকাশ হয়েছিল, অর্থাৎ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল যে তারিখে, সেই বিজ্ঞপ্তির তারিখটা এখানে দিতে হবে। আমরা সবাই এটি জানি যে এটি হচ্ছে 9/2/2020 সাল। এটি আমরা এখানে দিব। এরপরে দেখুন প্রাপ্তির তারিখ, অর্থাৎ যারা এই তারিখের পরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, বিশেষ করে 2018 ব্যাচের শিক্ষক যারা, তারা তাদের উপজেলা তাদের জেলাতে তারা তাদের জেলাতে যে ডেটে জয়েন করেছিলেন সেই জেলার জয়েনিং ডেটটা এখানে বসাবেন। আর যারা এর আগে আপনারা জয়েন করেছেন তারা এই 9/2/2020 বসাবেন। তিনটা জিনিস বসানো যখন হয়ে যাবে তখন খসড়া দেখুনে ক্লিক করবেন। খসড়া দেখুনে ক্লিক করার পরে আপনার সামনে দুটো বাটন আসবে, এটা সংরক্ষণ করুন, একটা সংশোধন করুন। এডি অফিস থেকে অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত আপনি অনেকবার এটি চাইলে সংশোধন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি দেখেন এই তিনটা জিনিস বসানো আপনার ঠিক আছে, তাহলে এবার আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে আপনার কাজটি শেষ। এবার আপনি যে কাজটি করবেন, প্রিন্ট অপশনে যাবেন, গিয়ে সেখান থেকে এটি প্রিন্ট করে নেবেন। ব্যাস এই হয়ে গেল আপনার কাজ। এরপরে এটি নিয়ে শিক্ষা অফিসে জমা দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।